ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিস কিচেন। আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো মটর পনির। চলুন শুরু করি। প্রথমে ভালো করে পনিরগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দা পেস্ট দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। চাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, কাজু বাদাম পেস্ট দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ। মটরশুঁটি দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব এবং ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার কিছুটা দুধ দিয়ে দেব। যে রাখা আলু দিয়ে দেব। পনির মিশিয়ে দেব। চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিলাম। জৈত্রী গুঁড়ো দিয়ে দেব। শুকনো কাসুরি মেথি দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ঘি গরম করে তার মধ্যে হিং আর গোটা জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে আজকের রেসিপি মটর পনির। আর রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে